টিভিটার কালার রেশিও নেই আসলে মূল কথা। এটা হলো ডাইনামিক ক্রিস্টাল ইউএসডি, যেটা হলো পিক্সেল রেশিও গুলোকে একদম ছোট ছোট করে দেওয়া আছে, যার কারণে শার্পনেসটা এত সুন্দর আসছে যে দেখার মতো। তো আমি যে বিশেষ একটা আকর্ষণ ধরে রাখছি, কাস্টমাররা অনেকেই জানতে চাচ্ছে, ভিউয়ার্সরা অনেকেই জানতে চাচ্ছে যে আসলে আমি প্রাইস নিয়ে একটা ধামাকা অফার দিব বলছি। 2 বছর প্যানেল, 1 বছর স্পেয়ার পার্টস, 5 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। এটা হলো 50 ইঞ্চি স্যামসাং এর AU7700 মডেল। ওকে, এটা হলো ক্রিস্টাল ইউএসডি, আমাদের গত বছরের মডেল এটা, 4335400। তো এই মডেলের টিভিটা আমরা দিচ্ছি অনলি 37,900 টাকায়, 50,900 টাকা থেকে অনলি 37,900 টাকায় দিচ্ছি। স্যামসাং ই লাগবে, তবে বাজেট ফ্যাক্ট করতেছি। আচ্ছা, তাদের জন্য নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে, 32,900 টাকার টিভি আমরা দিচ্ছি অনলি 27,000 টাকা। আসসালামু আলাইকুম তানজিশ ভাই, বসে রয়েছেন কেন? বসে আছি, আজকে স্যামসাং টিভির উপর একটা রিভিউ দিব, এই জন্য এর উপর ধামাকা একটা অফার থাকবে। আচ্ছা আচ্ছা, মানে আমরা সবগুলো টিভি তো দেখবো, বাকি ফার্স্ট শুরু করবো এটা দিয়ে নাকি? ধামাকা অফার দিয়ে শুরু করবো, মানে ধামাকা দিয়ে আজকে শুরু হবে। আর সবচেয়ে আপডেট টিভি, যেটা সবচেয়ে আপডেট টেকনোলজি টিভি হলো B8000 স্যামসাং এর নতুন একটা কালেকশন। তো এই টিভিটা যে কাহিনীগুলো আছে এটা আমরা পরে ভিডিওতে জানবো, তার আগে আমরা শপের অ্যাড্রেস একটু বলে দেন। আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা চিটাগাং রোড হাইওয়ে, মেইন রোডে মাদারীনগর মাদ্রাসা, ঠিক উল্টো পাশে শাহআলম ভবনের নিচতলায় ট্রান্সকম ইলেকট্রনিক্স শোরুমে আসলেই আমাকে পেয়ে যাবেন। আমি এখানকার ব্রাঞ্চ ম্যানেজার তানজিল ইসলাম। তো প্রিয় দর্শক, শুরু করার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভাইয়া দেখা শুরু করি, আসলে আপনার টিভিটা কেমন লাগতেছে? ক্যামেরাতে আসলে কেমন দেখছে ভিউয়ার্সরা জানি না, মানে মনে হচ্ছে জীবন্ত কিছু পিকচার, মানে কালার রেশিওটা এতটা জোস বলার বাহির। এই টিভিটার কালার রেশিও নেই আসলে মূল কথা। এটা হলো ডাইনামিক ক্রিস্টাল ইউএসডি। আচ্ছা, ডাইনামিক ক্রিস্টাল ইউএসডি হলো আপনার সকল ব্র্যান্ডেই কিন্তু এখন 4K টিভি চলে আসছে, যেগুলোকে ইউএসডি বলা হয়। তো আমাদের এটা হলো ডাইনামিক ক্রিস্টাল ইউএসডি, আমাদের এর আগের যে মডেল ছিল এটা হলো AU7700। যার কারণে শার্পনেসটা এত সুন্দর আসছে যে দেখার মতো, ভিডিও রেশিওটা এত সুন্দর করছে যে আপনি প্রত্যেকটা জিনিস মনে হবে যেন আপনি রিয়েল অথেন্টিক দেখতে পাচ্ছেন। রাইট, আমি যে মানে তাকিয়ে আছি, আমার মনে হয় কোনো বিরক্ত ফিল, বিরক্ত ফিল আপনার আসবে না। এই টিভিটা আমাদের মডেল হলো BU8000, 2023 সালের জন্যই বানানো এই টিভিটা, আপনার 2022 সেপ্টেম্বরে লঞ্চ করছে স্যামসাং। আচ্ছা, তো এই টিভিটার বিশেষত্ব হলো এটার যে রিমোটটা আছে, আচ্ছা, অথেন্টিক একটা রিমোট, আর এই রিমোটটা বললে মাথা নষ্ট, এই রিমোটটা কিন্তু আপনার কোনো ব্যাটারি লাগে না, ব্যাটারি লাগবে না, না এটা হলো সোলার রিমোট। আমি এর আগের ভিডিওতে দেখাইছি, তো আপনারা একটু দেখে নেবেন অবশ্যই। এটা হলো সোলার রিমোট, ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব। জি, এটা হলো সোলার রিমোটে আপনি এই রিমোটটা চলবে, সারা জীবনে কোনো ব্যাটারি লাগবে না। 10 মিনিট আপনি ওই যে সূর্যের আলো না পেলে লাইটের আলোতে রেখে দিন, তাতেই চার্জ হবে, এছাড়াও টাইপ সি চার্জিং পোর্টও আছে ওইটাতে। ওয়াও, মানে আপনি চাইলে চার্জ করতে, চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। ধরুন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে 7-8 দিন, আচ্ছা, আপনি চার্জ দিতে পারছেন না, আপনার কারেন্ট নাই, বা আপনার পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি টাইপ সি দিয়েও আপনি চার্জ দিতে পারবেন ইনশাআল্লাহ। তো হঠাৎ করে ব্যাটারি শেষ হওয়ার কোনো সমস্যা নেই। আর ওই রিমোটটা কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল রিমোট, স্লিম একটা রিমোট। আচ্ছা, আর টিভির থিকনেসটা একটু উপর থেকে দেখেন, নিচ পর্যন্ত একদম স্লিম। ওয়াও, মানে এত পাতলা কিভাবে স্লিম, কিন্তু ওয়েট কিন্তু আছে, ওয়েট আছে, আমার ওয়েটের দিক থেকে আবার ঠিক আছে। আচ্ছা, তো এই টিভিটা মানে বলা যায় ভিতরে মাল মশলা সব ঠিকই আছে, সব কিছু আছে ভরপুর ভাই, গাদা না। আচ্ছা আচ্ছা, যেমন হলো আগের যে ক্রিস্টালটা ছিল, যে আমি বুঝাইছিলাম যে আপনার ফোরকের উপরে, ফোরকে ধরেন আমি 4টা 8 রাখছি, 4টা 8 তো ভিজিবল হচ্ছে, এটা কিন্তু ফোরকে। আচ্ছা, তো ওই ভিজিবলের উপরে যদি আমি 4-5 পলট যদি মশারি দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে সেম কালারের, তখন কিন্তু এটা বোঝা যাবে না যে হঠাৎ করে দেখলে এটা ইট কিনা। আচ্ছা, এটাকে বলে পিক্সেলটাকে হাইড করা, যে পিক্সেল রেশিওগুলোকে একদম ছোট করে দেওয়ার কারণে এত সুন্দর লাগে, মানে এই টিভিটা একদম স্বচ্ছ পানির মতো স্বচ্ছ একটা টিভি। ওকে, তো আমি যে বিশেষ একটা আকর্ষণ ধরে রাখছি, কাস্টমাররা অনেকেই জানতে চাচ্ছে, ভিউয়ার্সরা অনেকেই জানতে চাচ্ছে যে আসলে আমি প্রাইস নিয়ে একটা ধামাকা অফার দিব বলছি। তো আমি এটা ধামাকা অফার দিচ্ছি অনলি 54,000 টাকা, অনলি 54,000 টাকা এমআরপিটা পরে বলছি, আগে আমি বলছি এটা 54,000 টাকায় আমার কাছ থেকে এসে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই ঈদ উপলক্ষে লাস্ট, মানে জাস্ট এই সময়টা, ঈদের সময়, ঈদের এই সময়টা, এই ছুটির সময়টাতে
আপনারা যখন কেনাকাটা করবেন এই মাসটা জুড়ে আপনি আগস্ট মাস জুড়ে এই অফারটা থাকবে। আচ্ছা আচ্ছা ওকে, আগস্ট মাসের জুড়ে অফার পাবেন অনলি 54,000 টাকায়। 54,000 টাকা, অনলি 54,000 টাকায়। অন্যান্য অনেকেই অনেক রিভিউ দিছে, আচ্ছা, কিন্তু আমার মতো প্রাইস ডিসকাউন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিন্তু যদি দিতে পারে আপনারা নিয়ে নেবেন। মানে বলা যাচ্ছে আজকে হিউজ একটা ডিসকাউন্ট, হিউজ ডিসকাউন্ট দিছি। এটার এমআরপি এখন বলছি 70,900 টাকা। 70,900 টাকা থেকে অফিসিয়াল ডিসকাউন্ট হচ্ছে 59,900 টাকা। 59,900 টাকা হচ্ছে ডিসকাউন্ট ট্রান্সকমের পক্ষ থেকে, ট্রান্সকমের পক্ষ। আর আমি দিচ্ছি অনলি 54,000 টাকা। এটার ইনস্টলেশন ফ্রি পাবেন সারা বাংলাদেশে, 54,000 টাকা দিয়েই আপনি ইনস্টলেশন ফ্রি পাবেন। ওয়াও, 2 বছর প্যানেল, 1 বছর স্পেয়ার পার্টস, 5 বছর ফ্রি হোম সার্ভিস পাবেন। এটার মধ্যে আপনি অ্যাম্বিয়েন্ট মোড পাবেন, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব, ফোন গ্যালারি, আচ্ছা, অ্যাম্বিয়েন্ট মোড, তারপর ইন্টারনেট ব্রাউজিং, আচ্ছা, আপনার যাবতীয়, আচ্ছা, সকল অ্যান্ড্রয়েডের কাজ আপনি টাইজেন অপারেটিং সিস্টেমে করতে পারবেন। টাইজেন অপারেটিং সিস্টেম, যেহেতু স্যামসাং টিভিটা তৈরি হয় টাইজেন অপারেটিং সিস্টেম দিয়ে, অন্যান্য টিভির মতো অ্যান্ড্রয়েড করে না বা আদার্স কোনো ওয়েবওয়াইস বা এরকম কোনো সফটওয়্যার ইউজ করে না, এটা হলো টাইজেন অপারেটিং সিস্টেম, সম্পূর্ণ স্যামসাং এর নিজস্ব, একদম সিকিউরিটি লেভেলের হাই, যেটা ওইটা মেনটেন করে, যার কারণে আপনার টিভিটা কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। আর আপনার গ্যালারিতে আপনি সেভ করতে পারবেন আপনার ফোন গ্যালারিটা, আচ্ছা, ওইটা কেউ দেখতে পারবে না, এটা আপনার টিভিটা হ্যাক হবে না বা টিভিটা কখনো স্লো হবে না, আচ্ছা, এটা ভাইরাস অ্যাটাক করবে না, যেহেতু স্যামসাং এর নিজস্ব সফটওয়্যার এটা পরিচালিত হচ্ছে, আচ্ছা, ওকে, এটাকে বলে টাইজেন অপারেটিং সিস্টেম। তো অনেকেই বলে যে আমি অ্যান্ড্রয়েড টিভিতে টফি ইউজ করতে পারবো, আচ্ছা, আমি প্রোডাক্টের নাম নিয়েই বলছি, তো টফি ইউজ করতে পারবো, তো স্যামসাং এর টফি ইউজ করতে পারবো, তো স্যামসাং এর টফি ইউজ না করে আপনি আইপি টিভি ইউজ করেন, মানে ওটাতে তো আমরা টিভি চ্যানেল দেখতে, আরো বেশি চ্যানেল দেখতে পারবো, টফিতে তো কিছু রেস্ট্রিক্টেড আছে, কিছু কিছু চ্যানেল দেখা যায়, দেখা যায় না, রাইট, কিন্তু আপনি আইপি চ্যানেল ইউজ করলে কিন্তু সবগুলো চ্যানেল দেখতে পারতেছেন, সব চ্যানেল। তো আমি এই জন্য বলবো যে স্যামসাং এর টিভি অল ওভার বেস্ট, বেস্ট। তো আমরা এখন স্যামসাং এর বড় টিভি দেখাচ্ছি, এটা হলো 50 ইঞ্চি স্যামসাং এর, ওকে, AU7700 মডেল, ওকে, এটা হলো ক্রিস্টাল USD, আমাদের গত বছরের মডেল এটা, আর এটা আজকে আমি ডিসকাউন্টের পর দেবো অনলি 72,900 টাকা, যেটা হলো 79,900 টাকা এমআরপি, আমরা দিচ্ছি 72,900 টাকা, আচ্ছা, ওকে, এটাও সেম, এটাতে আপনি ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন, তবে সোলার রিমোট না, এটাতে আপনি যে রিমোটটা পাবেন এতে আপনি ব্যাটারি ইউজ করতে হবে, আচ্ছা, ওকে। আর এরপরে আমরা দেখাবো এটা, এটা হলো 55 ইঞ্চি টিভিতে আমরা ধামাকা অফার রাখছি, সেটা হলো AU7700, যে 55 ইঞ্চি মডেলটা আছে এটা ক্রিস্টাল USD, তো এটা 89,900 টাকা এমআরপি থেকে, এখন আমরা এটা 84,900 টাকা আছে, আমরা অনলি 80,900 টাকা রাখবো, এটা 80,900 টাকা, 80,900 টাকায় আপনি 55 ইঞ্চি স্যামসাং এর USD টিভি পেয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশি ব্র্যান্ডের থেকেও অনেক কম দামে, অনেক কম দামে, যেটা স্যামসাং দিচ্ছে, আচ্ছা, ওকে, আচ্ছা। এছাড়াও যারা আরও একটু বাজেট ফ্রেন্ডলি টিভি চাচ্ছেন স্যামসাং এর 43 ইঞ্চির মধ্যে, বাজেট ফ্রেন্ডলি ফুল HD হতে হবে, স্মার্ট টিভি হতে হবে, টাইজেন অপারেটিং সিস্টেম থাকবে, আচ্ছা, তো 4K প্রয়োজন নাই, কিন্তু বাজেটটা একটু কম হলে হয়, আচ্ছা, তো তাদের জন্য আমরা এই টিভিটা নিয়ে আসছি, এটা হলো 50,900 টাকা T5400 মডেল, 43T5400। তো এই মডেলের টিভিটা আমরা দিচ্ছি অনলি 37,900 টাকায়, 50,900 টাকা থেকে অনলি 37,900 টাকায় দিচ্ছি, ওকে। এছাড়াও আমাদের 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল রিমোট, রিমোটের টিভি আছে, আচ্ছা, যেটা হলো স্যামসাং এর T4500, ওকে, T4500, এটা হলো ফুল HD 1920x1080 পিক্সেলের, আচ্ছা, তো এই টিভিটা ভয়েস কন্ট্রোল টিভি, আমরা 36,900 থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা রাখছি 32,900 টাকা, ওকে। আর এছাড়াও নর্মাল রিমোটে যদি চায়, আর একটু বাজেট ফ্রেন্ডলি, যারা স্যামসাং লাগবে, মানে স্যামসাং ই লাগবে, স্যামসাং ই লাগবে, তবে বাজেট ফ্যাক্ট করতেছে, আচ্ছা, তাদের জন্য নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে 32,900 টাকার টিভি, আমরা দিচ্ছি অনলি 27,000 টাকা, 27,000 টাকা, অনলি 27,000 টাকায় ফুল HD 1920x1080 পিক্সেলের টিভি। তো ভাইয়া, টিভিগুলো যারা নিতে চায় কীভাবে প্রসেসটা একটু বলে দিবেন, যারা আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিস নিতে পারেন, আপনি সরাসরি এসেও নিয়ে যেতে পারেন, ডেলিভারি দেওয়া সম্ভব হবে, আচ্ছা, তবে ডেলিভারি খরচটা সম্পূর্ণ আপনি নিজে, যেহেতু আমরা এখানে বিশাল বিশাল ডিসকাউন্ট দিয়ে রেখেছি, আপনারা বুঝতেই পারছেন, আচ্ছা, যে আমরা খুব বেশি একটা প্রফিট করছি না, আচ্ছা, তো একেবারে যে প্রফিট ছাড়া প্রোডাক্ট বিক্রি করে কেউ যদি বলে তাহলে তার ব্যবসা হারাম হয়ে যাবে ভাই, প্রফিট ছাড়া কেউ বিজনেস করে না, অবশ্যই আমরা প্রফিট করছি, আচ্ছা, কিন্তু খুবই সীমিত আকারে, যেটাতে আপনাদের ডেলিভারি চার্জ আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না, ওকে,
তো যারা নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন WhatsApp ইমো আছে WhatsApp ইমো এই নম্বরে আমার এই নম্বরে নক দিলে কিন্তু হবে আমি তানজিল ইসলাম আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া শেষ করার আগে অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা হলো মাদারীনগর মাদ্রাসা ঠিক উল্টা পাশে ঢাকা চিটাগাং রোড হাইওয়ে 10 তলা শ্যাওলম ভবনের নিচতলায় আপনার ট্রান্সকম ইলেকট্রনিক্স শোরুমে আমাকে এসলে আসলে আমাকে পেয়ে যাবেন মোহাম্মদ তানজিল ইসলাম আচ্ছা প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ